বেশ কয়েক বছর ধরে দাপটের সঙ্গে টেলিপর্দায় অভিনয় করেছেন তিনি। চোখের বালির বিনোদিনী থেকে কে আপন কে পরের দেবী, দর্শক তাঁকে নানান ভূমিকায় দেখেছেন এবং মন কেড়েছেন তিনি। বহু অভিনেতার সঙ্গে পর্দায় রোমান্টিক জুটিও বেঁধেছেন, কিন্তু কে জানত হঠাৎই কেরিয়ারে তুঙ্গে থাকা অবস্থায় বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি। সত্যি কি তিনি নিজের ইচ্ছে বিয়ে করছেন? পাত্র আবার ইন্ডাস্ট্রির কেউ নন, তিনি পুলিশের চাকরি করেন, কর্মক্ষেত্র বীরভূম, নাম অভিষেক মণ্ডল। আপনারা নিশ্চয়ই জানতে চাইছেন অভিনেত্রীর নাম কি? হ্যাঁ, তানিয়া ইতিমধ্যেই টেলিপর্দার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিনেত্রী শুধু নয়, সিরিয়ালগুলি তিনি নায়িকাও বটে। কিন্তু কেন এই সিদ্ধান্ত? এই ধরনের সিদ্ধান্ত নিয়ে বহু অভিনেত্রী পরে অনুশোচনা করেছেন, এরকম খবর আমরা প্রায়ই দেখেছি। তানিয়ার ক্ষেত্রে ব্যাপারটা অবশ্য অন্য। পুজোর পর হঠাৎই সব কিছু ঠিক হয়ে যায়, এমনকি এত দ্রুত হয় যে কার্ড ছাপিয়ে সবাইকে ইনভাইট করার সময়টুকুও তিনি নাকি পাননি। খরদহের এই দামাল নায়িকা তানিয়ার সিদ্ধান্ত সত্যি বড় দ্রুত হলো। তবে শোনা যাচ্ছে স্টার জলসার ধারাবাহিক জীবন জ্যোতি শেষ হওয়ার পর থেকেই তিনি একটু একটু করে মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনয় জগতে আর নয়, নিজেকে গুটিয়ে নিচ্ছিলেন যেন। কিন্তু দুগ্গা দুগ্গা ধারাবাহিকে অন্নপূর্ণার ভূমিকায় তার অভিনয় সত্যি সবার মন কেড়েছিল। একান্নবর্তী পরিবারে কাজের মেয়ে হিসেবে এসে পুরো পরিবারের দায়িত্ব নিয়ে ফেলার সেই মেয়েটিকে কেউই ভুলতে পারেননি। আজ বাস্তবের জমিতে দাঁড়িয়ে সেই দায়িত্বই পালন করতে চলেছেন তানিয়া। খরদহের এই বিয়েতে এসেছিলেন লাবণী ভট্টাচার্য। তার অভিনয় জগতের বন্ধু লাবণী সারাক্ষণই ছিলেন তার পাশে। অভিনয় জীবন শেষ করে নতুন পথে এগিয়ে চলুন তানিয়া, এই বিশ্বাস সবার মনে। আশা করি তার এই সিদ্ধান্ত তাকে একটি সুন্দর জীবন উপহার দেবে। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel. Click the bell button for more updates.